আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন যে আমার এই একটা মোবাইলে দুইটা ক্যামেরা কিভাবে ওপেন হচ্ছে। এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের একটু দিয়ে দেই। মূলত এটা হচ্ছে আইফোন 14। এই আইফোন 14-তে এই ফিচারটি আছে, আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে এই সিস্টেমটা ওপেন করতে পারবেন। সেই সফটওয়্যারটি হচ্ছে ডুয়েলগ্রাম, কিংবা আপনারা রোড সেন্টার সেটাও দিয়ে করতে পারেন। এখানে এই সিস্টেমটা যদি চালু করে নেন, তাহলে অনায়াসে আপনারা ভিডিও দুই পাশ থেকেই করতে পারবেন, সামনের অডিয়েন্সদের দেখাইতে পারবেন। যেমন এখানে আমাদের বড় ভাই এসো আছে, আমাদের ভাইস্তে আছে, এ ছেলে পেলেরা আছে, আবার ওই পাশে বিশেষ করে হোসেন আছে, যে ছেলেটা পালিয়ে যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না আসলে কোথায় যাচ্ছে। ভাইস্তে একটু এদিকে আসো, ভাইস্তে এদিকে আসো তুমি একটু। আমরা দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছি, এদিকে আমি আছি এবং ওদিকে আমার ভাইস্তে আছে। যাই হোক, এখানে একটা ক্যামেরার মধ্যে দুইটা ক্যামেরা দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছে, ওদিকে লোকজন দেখা যায়, এদিকেও দেখা যায়। মূল কাহিনী হচ্ছে এই মোবাইলের মধ্যে এই ফিচারটি দেওয়া আছে। আর এই যে পরিবেশটা দেখুন কত সুন্দর, দুর্দান্ত পরিবেশ। এবং এমতো অবস্থা একটু জুম করে দেখানো যাবে, এখানে কোন ছেলেটা মাছ মারতেছে, হ্যাঁ এটাও দেখানো যাবে। সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, আর এই সিস্টেমটি করতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো মোবাইল লাগবে, আর ভালো মোবাইল দিয়ে ভালো ভিডিও করা যায়। আর ফেসবুকে কাজ করতে হলে প্রথম শর্ত যে আপনার মোবাইলটা ভালো হতে হবে, আর ভালো মোবাইল দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, এটা স্বাভাবিক বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ফুললি HD কোয়ালিটির, যে কোয়ালিটিটা আপনাকে ফেসবুক রিকমেন্ডেশনের মধ্যে রাখে এবং রিকমেন্ডেড করে। এই ধরনের কিছু ফাইল আপনাকে আপলোড করতে হবে প্রতিনিয়ত, প্রত্যেক দিন একটা করে। যে ভিডিও লং টাইম 3 মিনিটের, 3 মিনিটের ভিডিও প্রত্যেক দিন একটা করে আপলোড করবেন। এর সাথে শর্টস যদি পারেন আপনি 10টাও করতে পারেন, 5টাও করতে পারেন, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পরপর করলে ভালো হয়। আর শর্টসগুলোর সাথে সাথে প্রত্যেক দিন একটা করে পিকচারও আপলোড করতে পারেন, সেটা আপনার মোবাইল থেকে তোলা হবে এবং আপনি নিজে তুলবেন প্রাকৃতিক একটা দৃশ্যের ছবি। সেইটা তোলার পরে সেখান থেকে আপনি ওটা আপলোড করে দেবেন, খুবই কালারফুল কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন এডিটিংয়ের মাধ্যমে, এবং সেটাকে আপনি তুলে ধরতে পারেন। এর আর আজকের মূল বিষয়বস্তু ছিল যে একই মোবাইল দিয়ে কিভাবে দুইটা ক্যামেরা ওপেন করা যায়, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এটা খুবই সহজ একটা ব্যাপার। যদি আপনারা আইফোন ব্যবহার করেন, তাহলে আপনারা ডুয়েলগ্রাম কিংবা রোড সেন্টার যদি অ্যাপসটা ব্যবহার করেন, তাহলে এই অপশনটা পাবেন। এই অপশনের মাধ্যমে আপনারা অনায়াসে দুইটা পাশের ভিডিও করতে পারবেন এবং ব্লগিং সিস্টেমের সমস্ত আইটেম আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। জাজাকাল্লাহ খাইর। আমার কথা শুনে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।